হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আরো একটা রেসিপি নিয়ে এসেছি। আমি গুজিয়া সন্দেশ তৈরি করে দেখাবো। গুজিয়া সন্দেশ তৈরি করতে, এর আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। আমি হাফ কাপ পানি নিব, যেহেতু পাউডার দুধ দিয়ে বানাবো। পানিটা হালকা গরম হলে এর ভিতরে 1 কাপ দুধ দিব, পাউডার দুধ দিয়ে এটা ভালো করে গুলিয়ে নিতে হবে। যেহেতু ফুল ক্রিম দুধ নিয়েছি, ভালো করে গুলিয়ে নিতে হবে। আপনার নিডো নিতে পারেন, ড্যানো নিতে পারেন। নিডো নিলে খুব ভালো হয়, ড্যানোটাও ভালো হয়। ভিতরে যে দানাগুলো আছে জাল হতে হতে এগুলো গলে যাবে। এখন এর ভিতরে আমরা 2 চামচ ঘি অ্যাড করবো। চিনি দিব, যেহেতু পাউডার দুধ মিষ্টি, আমাদের 1/2 কাপের মতো চিনি দিতে হবে, বেশি দেওয়ার প্রয়োজন নাই। চিনি দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে, চিনিটা গলিয়ে নিতে হবে নাড়ায় নাড়ায়। এই গুজিয়া সন্দেশটা পাউডার দুধেও, দোকানের কেনা মিষ্টির চেয়েও কম নয়, খুবই টেস্টি হয় লিকুইড দুধের চেয়ে। এর ভিতরে 2 চামচ ঘি অ্যাড করবো। বেশি না, 2 চামচ দিব। দিয়ে নাড়তে হবে। সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিটা দিলে। খেয়াল রাখতে হবে চতুর্দিকে যাতে লেগে না যায়, ফিলিমটা লো করে নিতে হবে। এই যে একটু দানা দানা আছে, এটা নাড়াতে নাড়াতে এটা মিহি হয়ে যাবে। চিনি দেওয়া হয়েছে, এখন এর ভিতরে একটু এলাচি গুঁড়া দিব সামান্য, একটু চিমটির মতো দিলেও হয় না দিলেও হয়, ভালো একটা ফ্লেভারের জন্য। এখন এইভাবে অনবরত নাড়তে হবে। ফিলিমটা লো রেখে এখন নাড়তে হবে অনবরত, যেহেতু দুধটা টেনে এসেছে। আপনারা খালি দুধেরও করতে পারেন গুজিয়া সন্দেশ। দুধটা নিয়ে জ্বালিয়ে কমিয়ে ক্ষীরের মতো করে এইভাবে সন্দেশটা বানাতে হবে, কিন্তু পাউডার দুধে 10-15 মিনিটে গুজিয়া সন্দেশ রেডি হয়ে যায়। খুবই টেস্টি হয়, খুব দ্রুত হয়ে যায়। আবারও 1 চামচ ঘি দিব। টোটাল ছোট চামচের 4 চামচ ঘি দিয়েছি। এই গুজিয়া সন্দেশ বানাতে গেলে একটু ঘি দেওয়া লাগে, যেহেতু এটা পাউডার দুধ।
এইভাবে অনবরত নাড়তে হবে। এই সন্দেশটা খুবই টেস্টি হয়। বাচ্চারা দুধ না খেতে পারলে আপনারা অনায়াসে এই সন্দেশটা বাসায় তৈরি করে নিতে পারবেন। খুবই সোজা, 15-10 মিনিটে তৈরি হয়ে যায়। যখন প্যানের থেকে ছেড়ে দিবে, আলাদা হয়ে যাবে, তখন নামিয়ে নেবেন। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, তারপরে গুজিয়া বানাতে হবে। আমার গুজিয়ার সন্দেশ রেডি হয়ে গেছে, এখন ঠান্ডা করে নিব। গ্যাসটা বন্ধ করে দিব, ঠান্ডা করে আবার আমরা ফিরে আসব। সন্দেশটাকে আমরা ঠান্ডা করে নিব, হাতে একটু তেল মাখিয়ে নিব। এইভাবে গুজিয়া সন্দেশগুলো বানিয়ে নিতে হবে। হাতের তালুতে নিয়ে এইভাবে রাউন্ড করতে হবে, গোল করতে হবে। দেখুন এই গুজিয়ার সন্দেশগুলো ঠিক এইভাবে হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে ঠিক এইভাবে বানাতে হবে। আগে প্রথমে বলের মতো করতে হবে, এটা গরম অবস্থায় বানিয়ে ফেলতে হবে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। ঠিক এইভাবে সন্দেশগুলো বানাতে হবে। এইভাবে হাতের ভিতর নিতে হবে, নিয়ে বলের মতো করতে হবে। আবার একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে সন্দেশটা বানাতে হয়। দেখুন আমার গুজিয়া সন্দেশ তৈরি হয়ে গেছে। এই গুজিয়ার সন্দেশটা তৈরি করতে খুবই সোজা, মাত্র 10-15 মিনিটে তৈরি হয়ে যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, একটা লাইক ও কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।